প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পড়ছ পিজি পড়ছো ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান দেবে তোমাদের পরীক্ষা অনলাইনে যাতে নেওয়া হয় তাই নিয়ে কিন্তু রীতিমতো একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে অ্যাকচুয়ালি হাইকোর্ট কি জানালো ও এবং পরবর্তীকালে কি এই নিয়ে আর স্টেপ নিয়েছে ছাত্রছাত্রীরা এবং এক্সামিনেশান কি অনলাইনেই হতে চলেছে সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই এই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ও ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি দুটো মামলা করা হয়েছিল একটা কলকাতা হাইকোর্টে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে তাদের এক্সামিনেশান যে অনলাইন প্রসেস সেইটাকে নিয়ে এ যেখানে ইউজিসি ছিল যেখানে ছিল ও রাজ্য সরকার যেখানে ছিল তোমাদের শিক্ষা দপ্তর আর সেই যে বিষয়টা যেখানে উল্লেখ করা হয়েছিল যে রাজ্যের প্রায় ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশান নিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির কেন অনলাইনে এক্সামিনেশান হবে না এই মুহূর্তে সিলেবাস রীতিমতো শেষ হয়নি এই সমস্ত বিষয় উঠে এসেছিলো তো এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষার মোড নিয়ে মামলা হয়েছিল ও দ্বিতীয় মামলাটি তার কিন্তু রীতিমতো রায় নিয়ে কিন্তু হাইকোর্ট তাদের মতামত জানালো ছাত্রছাত্রীরা সমস্ত বিষয়টা জানিয়েছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলো ও যেরকমভাবে ইউজিসি নোটিসে জানিয়েছে ইউনিভার্সিটি চাইলে অনলাইনে ইউনিভার্সিটি চাইলে অফলাইনে সিদ্ধান্ত নিতে পারে এ রাজ্য সরকার যেরকমভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে ইউনিভার্সিটি যেরকমভাবে চাইলে অনলাইনে বা অফলাইনে এক্সামিনেশান নিতে পারে সেরকম ভাবে এ কিন্তু হাইকোর্টও রীতিমতো জানিয়ে দিল যে ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি সেক্ষেত্রে ইউনিভার্সিটি যেরকমভাবে চাইছে সেই অনুযায়ী তারা অনলাইনে নিতে পারে সে বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করবেন না এবং এর জন্য কিন্তু যে মামলাটা করা হয়েছিল ইউজিসির এগেনস্টে এ রাজ্য সরকারের এগেনস্টে এবং তোমাদের হচ্ছে এক্সামিনেশান এর অনলাইন নিয়ে দ্বিতীয় যে মামলাটা ছিল সেই মামলাটাকে কিন্তু সম্পূর্ণভাবে এ হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই মামলাটা হাই খারিজ করে দেওয়ার পর ছাত্রছাত্রীদের তরফ থেকে যে বিষয়টা আমি জানতে পেরেছি সেই অনুযায়ী তারা কিন্তু এখানে নিস্তব্ধ থাকবে না আর তারা রীতিমতো ডিভিশন বেঞ্চে যাবে এ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে তাদের এর রীতিমতো ও জানাবে যে অ্যাকচুয়ালি এ যে সিলেবাস রয়েছে যা দ্বিতীয় মামলাটাও যেটা হয়েছিল ছ মাসের সিলেবাস কীভাবে আড়াই মাসে শেষ হবে সেই নিয়ে রীতিমতো বিষয়টা উল্লেখ করবে এবং তোমরা সায়েন ব্যানার্জি যে রীতিমতো মামলাটা করেছিল ক্যালকা ইউনিভার্স সিটিকে শুধু কেন্দ্রে কেন্দ্র করে এ যে অ্যাকচুয়ালি সিলেবাস কমপ্লিট করে তারপরে এক্সামিনেশান নিতে হবে তো এক্ষেত্রে কিন্তু সেই মামলার চূড়ান্ত রায় কিন্তু কালকে আসতে চলেছে দেখার বিষয় যে কালকে অ্যাকচুয়ালি ই হাইকোর্ট এই ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাকে নিয়ে কি সিদ্ধান্ত জানায় এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যেরকমটি কালকে বলেছিলাম যে অনলাইন অফলাইন যদি ব্যাপারটা ওঠে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হাইকোর্ট সেই বিষয়টাকে গ্রহণ করবে না কারণ বিগত সময়েও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট ও অনলাইন অফলাইন বিষয়টাকে কিন্তু খারিজ করে দিয়েছিল যেটা তোমাদের আগের ভিডিওতেই কিন্তু আমি রীতিমতো জানিয়েছি তো এই মুহূর্তে বিষয়টা এটাই যে এই মুহূর্তে তো যে অনলাইনের ব্যাপারটা সেটাকে খারিজ করে দিয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা কালকে ডিভিশন বেঞ্চে আবার পুনরায় এই বিষয় নিয়ে এ তারা জানাবে যে অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয়নি এবং তারপরে এ ক্যালকাটা বিশ্ববিদ্যালয়কে ঘিরে শুধুমাত্র সায়েন ব্যানার্জি যে মামলাটা করেছিল যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে সিলেবাস কমপ্লিটের কথা হোম সেন্টারে এক্সামিনেশান নেওয়ার কথা সেই সম্পূর্ণভাবে সিলেবাসটাকে কমপ্লিট করে হোম সেন্টারে এক্সামিনেশান নিতে হবে বা এক্সামিনেশান কমপ্লিট করার জন্য সময় দিতে হবে সেই নিয়ে কিন্তু কালকে একটা রায় আসবে যদিও এই মুহূর্তে এ যে একটি মামলা আছে সেটা খারিজ হয়ে গেছে এবং কালকে কিন্তু এই ছাত্রছাত্রীদের ডিভিশন বেঞ্চে যে মামলা রয়েছে এবং কলকাতার যে হাই হাইকোর্টের যে বিষয়টা উঠে এসছে সায়ন ব্যানার্জির তরফ থেকে মামলাকারী আইনজীবী সাইন সাইন ব্যানার্জির তরফ থেকে আমাদের সিলেবাস কমপ্লিটের ব্যাপারটা একই সাথে এ হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা সে নিয়ে কালকে কিন্তু সকালবেলায় মেবি ফার্স্ট আওয়ারেই এই তোমাদের এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি মতামত জানাবে হাইকোর্ট কোর্ট আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই মুহুর্তে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যাও কোনোরকম কাফিলতি দিও না কেন কালকে যে কোনো রকমভাবে কিন্তু সিদ্ধান্ত আসতে পারে এখন আমরা অপেক্ষায় থাকবো এবং সাথে তোমাদের পড়াশোনাও চালিয়ে যাও আমি চাই তোমাদের এক্সাম এক্সামিনেশান যাতে এ ছাত্রছাত্রীদের কথা ভেবে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যে অনুযায়ী ডিভিশন বেঞ্চে তাদের মতামত তুলে ধরেছে ছাত্রছাত্রীদের দাবি যাতে শোনা হয় এবং হাইকোর্ট যাতে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অন্যান্য ইউনিভার্সিটির মতন এক্সামিনেশান যাতে এ যেভাবে অনলাইনে নিক কিংবা হোম সেন্টারে নিক বাদ বাকি তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো